হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবারও অনেক মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম আমার রেসিপিটি হল টক ঝাল মিষ্টি চালতার আচার এই আচারটা খেতে অসম্ভব ভালো লাগে তাই আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম আশা করি সবার কাছে ভালো লাগবে তবে মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন আমাদের চালতার আচারটা তৈরি করতে কি কি লাগছে দেখি। আমি এখানে মিডিয়াম সাইজের চারটা চালতা নিয়ে নিয়েছি চালতা গুলোর উপরের খোসাটা ফেলে দিয়েছি সবুজ রঙের তারপর চালতাগুলোকে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি আপনার ইচ্ছা করলে আর একটু ছোটো করেও পিস করতে পারেন তারপর এটাকে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পানিটাকে পুরোটা শুকিয়ে ফেলেছি ফেলে দেয়নি এখন আমি চালতাগুলোকে শিল্পাটায় একটু ছেঁচে নেব আর এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ আর চারটা শুকনো মরিচ আপনার ইচ্ছা করলে যারা ঝালটা বেশি খান তারা ইচ্ছা করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমি এখন পাঁচ পুরন আর মরিচগুলোকে একসঙ্গে টেলে নেব চুলায় একটি ফ্রাই বসিয়েছি ফ্রাই গরম হয়ে গেছে এখন এর মধ্যে মরিচ আর পাঁচ পুরনটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে টেলে নেব সুন্দর একটা গ্রান বের হওয়ার আগ পর্যন্ত দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা রাস্তাকে বন্ধ করে রাখবো আমি এখানে চালতাগুলোকে এরকম করে ছেঁচে নিয়েছি শিল্পাটায় ছেচে এরকম করে নিয়েছি আর এখানে শুকনো মরিচ আর পাঁচফোড়ন ভেজে রাখা এগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এখন আমি আচারটা তৈরি করব। এর জন্য প্রথমে চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিব ছেচে রাখা চালতাগুলো চালতাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গুড় দিয়ে এগুলোকে একটু ভালো করে একসঙ্গে নেড়ে দেব গুড় আর চালতা তারপর এর মধ্যে দিয়ে আবার সামান্য একটু লবণ যেহেতু আমি লবণ আগে দিয়ে সিদ্ধ করেছি এখন এর মধ্যে অল্প দিলেই হবে তারপর চালটাগুলোকে একটু নেড়ে দেব লবণ আর গুড়টা একসঙ্গে মিশিয়ে দেব দেখুন কিছুক্ষণ পর গুড়ের থেকে পানি উঠছে যখন পুরোপুরি পানিটা উঠে যাবে আর বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ভিনেগার দেব দেখুন পুরোপুরি পানিটা উঠে গেছে আর বলক চলে এসেছে আমি এখন এর মধ্যে মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে মিশাবো পানিটা শুকিয়ে শুকিয়ে আসার আগ পর্যন্ত এটাকে একটু পরপর নেড়ে দেব আর হ্যাঁ চুলা আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে আর কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা আর একটু শুকাবে দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে আমি এখন চুলার আঁচটাকে একবারে কমিয়ে রাখবো আচারটা কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে পাঁচফোরণ আর শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটাকে একটি স্পেচলার সাহায্যে বা চামিজের সাহায্যে ভালো করে মিশিয়ে দিতে হবে চুলা রাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এখন আমি পরিবেশন করব দেখুন কত কম সময়ে তৈরি হয়ে গেল অনেক মজাদার একটি আচার আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আমি এক টুকরো আচার কাছ থেকে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কেমন হয়েছে দেখুন এটা দেখতে যতটাই আমি হয়েছে এটা খেতে ততটাই মজা আশা করি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই ভিডিও লিঙ্কটি শেয়ার করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ